দাদা আজকে কি করছি মানে কেন ব্যাংকে কেন ব্যাংকে আমি পরিচালক 2014 সালে মমতা ব্যানার্জি আমাকে আটকাতে চেয়েছিল আমি উচ্চ আদালতের অর্ডার করিয়ে 14 সাল থেকে এই ব্যাংকের সঙ্গে যুক্ত মমতা ব্যানার্জি ভেবেছিল যে শুভেন্দু অধিকারীকে এখান থেকে সরিয়ে দিবে শুভেন্দু অধিকারী পরিচালক পরিচালক মানে ব্যাংকের নিয়ন্ত্রক শুভেন্দু অধিকারীকে সরানো যায় না দাদা আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী জেতা আর মমতা ব্যানার্জি সমবায় জানে না গোটা রাজ্য সমবায়টাকে ধ্বংস করেছে একটা অশিক্ষিত মুখ্যমন্ত্রী।